প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন বাউন্ন পদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো দেখা যাক সেই বিজ্ঞপ্তি তারা কী কী যোগ্যতা চেয়েছে তো দেখতে পাচ্ছেন যে গণপ্রতি বাংলাদেশ সরকার বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে বেশ কিছু পথ তারা দিয়েছে এবং কিছু যোগ্যতা দিয়েছে এবং অভিজ্ঞতা চেয়েছে চলো দেখি সেটা কি দিয়েছে তো প্রথম পথটি দেখতে পাচ্ছেন যে স্কিল্ড মেনটেনার সিগন্যালিং পথ সংখ্যা হচ্ছে ছটি কোম্পানি পে গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা নির্দিষ্ট দায়িত্বে সেটা দেখে নেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা এবং অভিজ্ঞতা যেটা চেয়েছে সেটা হচ্ছে আবেদনকারীকেও অবশ্যই মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়ে অথবা ডিএমটি এর আওতায় বাস্তবায়নের প্রকল্প সভা ঠিকাদারের প্রতিষ্ঠান বা পরামর্শ প্রতিষ্ঠানে বা বিশেষজ্ঞ উপ ঠিকাদার প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পন্ডিতে দেখতে পাচ্ছেন স্কিল মেন্টেনার এখানে পদ সংখ্যা হচ্ছে সাতটি বেতন গ্রেড পনেরো তিন নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন স্কিল মেন্টেনার পিএইচডি পদ সংখ্যা দুইটি এখানে হচ্ছে কোম্পানি কোম্পানি যেটা গ্রেড দিয়েছে সেটা হচ্ছে পনেরো এবং শিক্ষাগত জগতের নাম দিকে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কি না চার নম্বর দেখতে পাচ্ছেন স্কিল ট্র্যাক ট্র্যাকশান পদ সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে পনেরো স্কিল এস সি এ ডি পদ সংখ্যা দুটি গ্রেড হচ্ছে পনেরো ছ নম্বর দেখতে পাচ্ছেন স্কিল এল এম পদ সংখ্যা চারটি গ্রেড হচ্ছে পনেরো সাত নম্বর দেখতে পাচ্ছেন স্কেল মেনটেনার পঞ্চ দুটি এখানে স্কেল হচ্ছে পনেরো ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত জগত দেওয়া আছে আপনারা নিজে নিজের দায়িত্বে দেখে নেবেন যে আপনার সাথে সেটা যায় কিনা না আট নম্বর দেখছেন স্কেল মেনটেনার স্কেলেটর পঞ্চ সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে পনেরো নয় নম্বর দেখতে পাচ্ছেন স্কেল মেনটেনার পি ওয়ে পঞ্চ সংখ্যা গ্রেড হচ্ছে পনেরো ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি সেটা নিজের দায়িত্ব দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কি না দশ নম্বর দেখতে পাচ্ছেন স্কিল মেন্টেনার সিভিল পদ সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে পনেরো দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এগারো নম্বর দেখতে পাচ্ছেন স্কেল মেন্টেনার পঞ্চ সংখ্যা হচ্ছে দশটি এবং গ্রেড হচ্ছে পনেরো বারো নম্বর দেখতে পাচ্ছেন স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক পঞ্চ সংখ্যা দুটি গ্রেড হচ্ছে পনেরো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যোগ্যতা দেওয়া আছে আপনারা সেটা নিজ দায়িত্বে দেখে নেবেন চলো দেখে না যাক যে এবার যোগ্যতাগুলো কী কী দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে তেরো নম্বর পদে দেখতে পাচ্ছেন স্কিল ড্রাইভার তেরো নম্বর দেখতে পাচ্ছেন স্কিল ড্রাইভার পঞ্চ একটি গ্রেড হচ্ছে পণ্য দিকে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে এবং অভিজ্ঞতা দেওয়া আছে আপনারা একটু ডিস দায়িত্ব দেখে নেবেন চোদ্দ নম্বর দেওয়া আছে স্কিল রেল কাম রোড ভেহিকল পঞ্চ একটি গ্রেড হচ্ছে পণ্য পনেরো নম্বর দেখতে পাচ্ছেন ট্রেন মাউন্টেন ট্রাক অপারেটর রোলিং স্টক পঞ্চ সংখ্যা একটি গ্রেড হচ্ছে পণ্য ষোলো নম্বর দেখতে পাচ্ছেন স্কিল ফ্রক লিফট অপারেটর রোলিং পার্ক পঞ্চ দুটি এবং গ্রেড হচ্ছে পনেরো মোট হচ্ছে বাউান্ন জনের তারা নিয়োগ নেবে এবং নিজ দিয়ে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শর্ত শর্তসমূহ তারা দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্বে সেটা একটু দেখে নেবেন এবং শর্তগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন যে তারা কীভাবে করে কী চেয়েছে এবং কি তারা জমা নেবে বিস্তারিত আপনি অবশ্যই এক থেকে যে শেষ পর্যন্ত যে রুলসগুলো আছে অবশ্যই আপনারা সেটা ভালোভাবে দেখবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু ছুটে গেলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আজকের মতো আমরা সাধারণত বিভিন্ন সার্কুলার সরকারি বেসরকারি কোম্পানির সার্কুলারগুলো আপলোড করে থাকি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল এবং সময়সূচির তারিখ সম্পর্কে ফলাফল আপলোড করে থাকি আপনারা যারা সবার কাছে ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের পরিবারের সঙ্গ হয়ে যান তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ নম্বর পর্যন্ত দেওয়া আছে এখানে আপনারা শেষ পর্যন্ত জিনিসটা দেখে নেবেন আল্লাহ হাফেজ